একবার বীরভূম জেলা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে প্রকাশ্যে ফেঁসে গেলেন। এদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেবে সিবিআই, কারণ অনুব্রত মণ্ডল যেভাবে প্রকাশ্যে একাধিকবার দুর্নীতির পেছনে জড়িত হয়েছেন, ঠিক এবার গরু পাচার কাণ্ডে তেমনভাবে জড়িত হলেন অনুব্রত। অনুব্রত মণ্ডলকে পাঁচবার সিবিআই তলব করেছেন, একবার নন পাঁচবার অনুব্রতকে তলব করা সত্ত্বেও হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। তাহলে কি অনুব্রত মণ্ডল সিবিআই জেরা এড়াতে চাইছেন? সিবিআই জেরায় পড়লে অনুব্রত মণ্ডল কি তৃণমূলের বড় সড় নেতার নাম উগুলে দিতে পারেন এই গরু পাচার কাণ্ডে? তাহলে কি তৃণমূল কংগ্রেস ধ্বংস হতে পারে? তার জেরে কি তৃণমূলের হেভিওয়েট নেতা অর্থাৎ বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সিবিআই জেরা এড়াতে চাইছেন? এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে তার কাজকর্মে, কারণ যবেই সিবিআই জেরার মুখে পড়ার সময় আসেন তখনই নিজাম প্যালেসে না গিয়ে তিনি এসএসকেএম হাসপাতালে গিয়ে ভর্তি হন, যেখানে কিন্তু এবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এবার সিবিআই এ নিজেই খুদ বড় সড় ব্যবস্থা নিতে চলেছেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। কারণ অনুব্রত মণ্ডল নিজে যাওয়ার লোক নন, এবার তার বাড়িতেই সিবিআই হাজির হবেন, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন রাজ্য বিজেপি। তো বন্ধুরা, আপনারা কি চান অনুব্রত মণ্ডল সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত কিনা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।